আবার নোট বাতিল। এবার 2000 টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আরবিআই। অবিলম্বে 2000 টাকার নোট ব্যবহার বন্ধ করতে ব্যাংকগুলিকে পরামর্শ দিয়েছে আরবিআই। 2000 টাকার নোট থাকলে তা 23 মে থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা করতে হবে। 2016 সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার, সেবার 500 এবং 1000 টাকার নোট বাতিল করা হয়েছিল, যা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল, বিপাকে পড়েছিলেন বহু মানুষ। এই নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। 7 বছরের মাথায় এবার 2000 টাকার নোট তুলে নেওয়া হচ্ছে। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, 2016 সালে নোট বাতিলের সময় 500 এবং 1000 টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে 2000 টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির যোগান যথেষ্ট পরিমাণে রয়েছে, তাই 2018-19 সালে 2000 টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। বাজারে যত সংখ্যক 2000 টাকার নোট রয়েছে, 2017 সালের মার্চ মাসের আগে এর প্রায় 89% ছাড়া হয়েছিল। বাজারে যে পরিমাণ 2000 টাকার নোট লেনদেন হচ্ছিল তার পরিমাণ ক্রমান্বয়ে কমেছে। 2018 সালের 31 মার্চ, যেখানের পরিমাণ ছিল 6.73 লক্ষ কোটি টাকা, 2023 সালের 31 মার্চে তা কমে দাঁড়ায় 3.62 লক্ষ কোটি টাকা। আরবিআই এর মতে 2000 টাকার নোটের ব্যবহার ধীরে ধীরে কমেছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হলো। এদিন কল কলিং টিভি।